আবার ধরা পড়ল ভুয়ো ডাক্তার, পর্দাফাঁস করল 24 ঘন্টা। আয়ুর্বেদিক চিকিৎসকের রমরমা অ্যালোপ্যাথি প্র্যাকটিস, খবর পেয়ে কাটোয়ার কাছাড়ি মোড়ে সত্যবান মণ্ডলের চেম্বারে পৌঁছে যান আমাদের প্রতিনিধি। সেখানে সামনে চলে আসে আরো বড় কেলেঙ্কারি। নিজেকে আলমপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার দাবি করেন সত্যবান, কিন্তু আলমপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের তো কোনো অস্তিত্বই নেই। সত্যবানের দাবি, তার আয়ুর্বেদের ডিগ্রি আছে, MBBS এর ডিপ্লোমা আছে অসম থেকে, কিন্তু ক্যামেরার সামনে সেই কলেজের নামই ভুলে গিয়েছিলেন ডাক্তারবাবু। একের পর এক প্রশ্নের মুখে চেম্বারের ঝাঁপ ফেলে চম্পট দিয়েছেন সত্যবান মণ্ডল। জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়কে জানিয়েছেন, আয়ুর্বেদিক চিকিৎসক কখনোই অ্যালোপ্যাথ চিকিৎসা করতে পারেন না। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। 2008 চাকরি পেয়েছি ফেব্রুয়ারিতে। প্রথম পোস্টিং কোথায়? ওই তো আলমপুরি। প্রথম থেকে আলমপুরে আছেন? আলমপুরি আছে। আর কোন সার্টিফিকেট থেকে চাকরি খুঁজে পেয়েছেন? BMS কোথাকার, মানে আসামের? না না, জেবিরা মেডিকেল কলেজের, ওয়েস্ট বেঙ্গল। আসাম থেকে MBBS ডিপ্লোমা? এটা তো আমি পরে করেছি। মেডিসিন থাকলে মানুষের প্রয়োজনে তো দিতে হয়। সব কথা বলে তারা তো অনেক কিছু কথা আছে, তাহলে কুয়াক ডাক্তাররা তো সবই প্র্যাকটিস করেছে, তারা কি বলুন আমাদের থেকে কোয়ালিফাইড? গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট আছে মেডিকেল, আপনারা জানেন পুরো ফ্যাকাল্টি হিসাবে। আমরা চাই ভালো লোক পরিষেবাটা পাক, আর কেউই ভুয়ো ডক্টর অথবা যেটা না করা যায় সেটা না হয়। আর আমি সিএমএস স্যারকে বলছি মেডিকেলি রিপোর্ট করতে এবং যা অ্যাকশন নেওয়ার আছে সেটা নিতে। MBBS ডাক্তার ছাড়া অ্যালোপ্যাথি ওষুধ কেউই লিখতে পারে না। আমাদের কাছে এই প্রথম শূন্য অভিযোগটা আমাদের কাছে আসেনি, এলে ডেফিনেটলি আমরা স্টেপ নেব। এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।